মণিপুরে অশান্তির জেরে রাজ্যে মায়ানমার আন্তর্জাতিক সীমানা বরাবর শরণার্থীদের উপর নজরদারি বাড়ালো কেন্দ্র। শুধু মণিপুর নয়, পার্শ্ববর্তী মিজোরামেও শুরু হয়েছে শরণার্থীদের বায়োমেট্রিক সমীক্ষা। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দুই রাজ্য মায়ানমার থেকে আসা মানুষদের যাবতীয় তথ্য সংগ্রহের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর হিংসাত্মক সংঘর্ষের রাজ এখন গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিজেপি শাসিত রাজ্যে 2 শতাধিক মানুষের প্রাণহানি, হাজারে হাজারে মানুষ ঘর ছাড়া। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হওয়ায় জাতি দাঙ্গায় গণধর্ষণ থেকে নারী নির্যাতন অবাধে বেড়ে চলার নজির সামনে এসে গিয়েছে। দাঙ্গা শুরু হওয়ার মাসখানেক পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়ে দিন তিনেক থেকেছিলেন, কিন্তু তাতেও পরিস্থিতি বিন্দু মাত্র বদল হয়নি, বরং আরও তীব্র আকার নিয়েছে জাতি দাঙ্গা। পরিস্থিতি সামাল দিতে শুধু রাজ্য নয়, কেন্দ্র তৎপর হয়নি বলে অভিযোগের সরব হয় বিরোধীরা। সংসদে বাদল অধিবেশনে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হতে চলেছে মঙ্গলবার। এই সার্বিক চাপের মুখে মণিপুর ইস্যুতে নড়ে চড়ে বসেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। গত সপ্তাহে এক বিজ্ঞপ্তি জারি করে মণিপুর ও মিজোরামে মায়ানমার থেকে আসা শরণার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দিতে বলা হয়েছে দুই রাজ্যের প্রশাসনকে। মণিপুরে পার্বত্য অঞ্চলে প্রায় 390 কিলোমিটার মায়ানমার সীমান্ত, মিজোরামের সঙ্গে প্রায় 500 কিলোমিটার মায়ানমার সীমানা। দুই রাজ্য মিলিয়ে প্রায় 70 হাজারের মতো শরণার্থী রয়েছে উত্তর পূর্বের এই দুই রাজ্যে। সরকারি সূত্রের দাবি, একদিকে দুর্গম পার্বত্য এলাকায় কুকি জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা, মাদক চাষকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাদক কারবারিদের মুক্তাঞ্চল, তার সঙ্গে মায়ানমারের গৃহযুদ্ধের ফলে ভারতে চলে আসা উদ্বাস্তু স্রোত গোটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মণিপুর দাঙ্গায় বিদেশে আশ্রিত জঙ্গি ও ড্রাফ মাফিয়াদের পরোক্ষ ভূমিকার কথা উড়িয়ে দিতে পারছে না কেন্দ্র। এই আশঙ্কা থেকেই মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের দিকে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। কিভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সমীক্ষা করা হবে তার প্রশিক্ষণ দিতে দুই রাজ্য দিল্লি থেকে বিশেষজ্ঞদের পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শেষ করতে হবে দুই রাজ্য সরকারকে। কলকাতা টিভি।